হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল প্রোনাউন অ্যান্ড কেস প্রোনাউনের যে সমস্ত কেসগুলো আসে সেই কেসগুলো একবার দেখে নিই কী কী কেস আসে নোমিনেটিভ অবজেক্টিভ পজিটিভ কেসের মধ্যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে পজিটিভ প্রনাউন আছে প্রিফ্লেক্সিভ প্রনাউন আছে এবারে দেখো নোমিনেটিভ কেসে আমি তিনটে পার্সনই উল্লেখ করেছি পার্সন কয় প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পারসন ফার্স্ট পার্সনে কী কী আছে ফার্স্ট পার্সনে আই আর ওই অর্থাৎ আই ওই এগুলো নমিনেটিভ কেস কোন পারসন ফার্স্ট পারসন আবার দেখো ইউ ইউটা কোন পার্সন সেকেন্ড পার্সন কোন কেস নমিনেটিভ কেস নমিনেটিভ কেসের ঘরে আমি রেখেছি হি মানে সে সি মানে সে হিটা পুরুষদেরকে বোঝানোর জন্য ব্যবহার হয় সিটা মহিলাদেরকে বোঝানোর জন্য অর্থাৎ স্ত্রী লিঙ্গ বোঝানোর জন্য সি ব্যবহৃত হয় হি সি এর অর্থ সে ইট ইট বলতে ইহা দে মানে তারা তাহলে এই হি সি ইট দে এগুলো কোন পারসন থার্ড পারসন কোন কেস নমিনেটিভ কেস নোমিরেটিভ কেসের ঘরে আছে এবারে দেখো এগুলোর অবজেক্টিভ কেস কি আই এর অবজেক্টিভ কেস হলো মি উ এর অবজেক্টিভ কেস হলো আশ ইউয়ের অবজেক্টিভ কেস ইউ হি অবজেক্টিভ কেস কি হিম সি এর অবজেক্টিভ কেস হার ইটের অবজেক্টিভ কেস ইট দের অবজেক্টিভ কেস দেম আবার দেখো আর একটা কেস আছে পজিটিভ কেস এই পজিটিভ কেসের মধ্যে আবার পজিটিভ আবজেক্টিভ পজিটিভ প্রোনাউন আবার রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোরও আমরা ব্যবহার পাই বিভিন্ন রকম সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হয় সেন্টেন্সের বক্তব্যটাকে জোর করে বোঝানোর জন্য বা সেন্টেন্সের অর্থটাকে যাতে শ্রোতা গুরুত্ব দেয় সেই কারণে আমরা অনেক সময় রিফ্লেক্সিভ প্রোনাউন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি তো এটা পজিটিভ কেশের অন্তর্গত তাহলে পচেসভ কেসের মধ্যে পজিটিভ আজেক্টিভ পজিটিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন এই তিনটি আমরা পাই এই তিনটি প্রনাউন পাই তাহলে এটা কিন্তু প্রকৃতপক্ষে প্রনাউন নয় এখানে কী আছে দেখো এখানে কিন্তু প্রনাউন উল্লেখ নেই এখানে কী আছে আবজেকটিভ কারণ এগুলোর নাউনের আগে বসে এবং এগুলো অ্যাজেকটিভের মতো কাজ করে এগুলো প্রোনাউন কিন্তু এই প্রোনাউনগুলো অ্যাজেকটিভের মতো কাজ করে সে আইটা কী হলো নভেটিভ কেস আয়ের অবজেক্টিভ কেস হলো মি পজিটিভ অ্যাবজেক্টিভ কী হবে মাই পজিটিভ প্রোনাউন হবে মাইন আর রিফ্লেক্সিভ প্রোনাউন কী হবে মাই সেলফ আবার দেখো ওইটা কি নমিনেটিভ কেস আই মানে আমি আর ওই মানে আমরা তাহলে আয়ের আইটা হলো সিঙ্গুলার নাম্বার আর ওইটা হলো প্লোরাল নাম্বার কার প্লোরাল ফর্ম আয়ের প্লোরাল ফর্ম হলো ওই তাহলে উইয়ের অবজেক্টিভ ক্যাশ কি আস ওই মানে আমরা আস মানে আমাদেরকে বা আমাদের কাউকে পজিটিভ অ্যাডজেক্টিভ কী আওয়ার অর্থাৎ বাংলা শব্দ আমাদের পজিটিভ প্রোনাউন আওয়ার্স আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ার সেলফস অর্থাৎ আমরা নিজেরাই এবারে দেখো এই আওয়ার সেলস মাই সেলফের ফর্ম হচ্ছে আওয়ার সেলস যখন আমরা সেলফটাকে প্লুরাল ফর্ম করব তখন এই এফের জায়গায় কী বসাবো ভি আর শেষে ইএস যুক্ত করবো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে ইউ ইউয়ের অর্থ হলো তুমি বা তোমরা তাহলে ইউটা সিঙ্গুলার নাম্বার হিসাবেও ব্যবহার হয় আবার প্লুরাল ফর্ম হিসাবেও ব্যবহার হয় ইউ মানে যখন তুমি তুমি অর্থে যখন আমরা ব্যবহার করবো তখন ইউটা সিঙ্গুলার নাম্বার আর যখন তোমরা অর্থে বা তোমরা শব্দটিকে বোঝানোর জন্য ইউ ব্যবহার করব তখন সেটা প্লুরাল নাম্বার তাহলে ইউটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই কোন পারসন সেকেন্ড পারসন তাহলে এর অবজেক্টিভ কেস কি ইউ তোমাকে বা তোমাদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভটা কি ইওর ইউরস তোমার তোমাদের তোমার তোমাদের আবার রিফ্লেক্সিভ প্রণাম কী হবে ইউর সেলফ সিঙ্গুলার নাম্বার ইউর সেলফস দেখো এখানেও এফটাকে তুলে দিয়ে ভি করেছি এবং শেষে ইয়েস যুক্ত করেছি এটাকে ফ্লুডাল করেছি কোনটাকে ইওর সেলফের ফ্লোরাল ফর্ম করেছি ইওর সেলফস দিয়ে আচ্ছা এরপরে দেখো হি হির অর্থ হলো সে এর পজিটিভ কেস হলো হেম তাকে পজিটিভ আজেক্টিভ কী হবে হেজ তার পজিটিভ প্রণাম হেজ রিফ্লেক্সিভ প্রণাম হেম সেল্ফ এরপরে দেখো শি অবজেক্টিভ কেস কি হার পজিটিভ আজেক্টিভ হার পজিটিভ প্রণাম হার্স হারের সঙ্গে এস যুক্ত করে এটাকে পজিটিভ প্রণাউন করছি তাহলে এই শি হার হার হার্স এটার রিফ্লেক্সিভ প্রণাউন কী হবে হার সেলফ ইট এটাও থার্ড পারসন হি সি এর মতো ইটটা এবং দেটাও থার্ড পারসন তাহলে ইটার অবজেক্টিভ কেস কি ইটার অর্থ হলো ইটার অর্থ হলো ইহা ইটার অবজেক্টিভ কেস কি ইট ইহাকে এবারে দেখো পজিটিভ কেসটা কি হবে ইটস এটার কিন্তু পজিটিভ প্রনাউন নেই তাহলে ইটসটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্স মধ্যে ব্যবহৃত হয় আবার রিফ্লেক্সিভ প্রোনাউন যদি করি ইটের রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইটস সেলফ ইহা নিজেই দে এটাও থার্ড পারসন নমুকেশের মধ্যে আছে দে মানে তারা কেস কী দেম তাদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভটা কী হবে দেয়ার তাদের পজিটিভ প্রণয়ন কী হবে দেয়ার্স তাদের রিফ্লেক্সিভ প্রণ হবে দেম সেলভস তাহলে এখানে দেখো এবার এখানে প্রশ্ন করতে পারি হি সি ইট এগুলোর প্লোরাল ফর্ম কোনটা হি সি ইট হি মানে সে ছেলেদেরকে বোঝায় সি মেয়েদেরকে বোঝাই সে অর্থ সে ইট বলতে ইহা এই হি সি ইট এটার প্লুরাল ফর্ম কোনটা দে হি সি ইট এটার প্লুরাল ফর্ম হলো দে আবার দেখো এগুলোর অবজেক্টিভ কেসে আমরা ব্যবহার করছি হি থেকে হিম সি হার ইট থেকে ইট আবার এগুলোর অবজেক্টিভ কেসে যদি প্লুরাল ফর্ম করি তখন দেম হবে আবার পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে দেয়ার হবে পজিটিভ প্রণাউনে দেয়ার্স হবে আবার হিম সেলফ হার সেলফ ইট ইট সেল এগুলো এক একটা সিঙ্গুলার নাম্বার হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ হার এ সি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হার সেলফ ইটের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে ইট সেলফ ইহা নিজেই এবারে আমি যদি প্রশ্ন করি হিম সেলফ হার ইট সেলফ বা হিম সেলফের প্লুডাল ফর্ম কি উত্তর হবে দেম সেলস হার সেলফের ফ্লুডাল ফর্ম কী দেম সেলফস ইট সেলফের ফর্ম কি দেম সেলস এই বিষয়গুলো মনে রাখতে হবে দেখেছি নেভ কেস অবজেক্টিভ কেস পজিটিভ কেস পজিটিভ কেসের মধ্যে পজিটিভ আবজেকটিভ পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন আছে এই প্রোনাউনের এই যে কেসের যে টেবিলটা আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বন্ধুদেরকে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও